আমরা কত বছর, 20 বছর, 18 বছর করে কাজ করছি, ওই 10 বছর কাজ করছে, আমরা পরিষ্কার পরিষ্কার করি হাওড়া গোটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে। আমাদের যে আজকে বর্তমান স্থিতি যা আছে এই মহঙ্গাইতে আমাদের 5,000 টাকা স্যালারি পাচ্ছি, আমরা মাইনা পাচ্ছি, সেই মাইনাতে আমাদের ঘর সংসার চলছে না, আমাদের ইলেকট্রিক ভাড়া দেবো কি আমাদের ছেলেকে পড়াবো, কিতাব দেবো, কি দেবো, আমাদের রান্না রান্না করতে পারছি না, ডেলি 250-300 টাকা খরচা আছে। আর আমাদের সরকার আমাদের 200-250 টাকা দিচ্ছে, সে আমাদের কীভাবে দিচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে? এই মহঙ্গাইতে আমাদের হচ্ছে না, আমরা সাইকেলে আমাদের একবার 5 বছর আগে আমরা স্টার্ট করেছিলাম, এদের বললো কি আমরা বাড়িয়ে দেবো, বাড়ানো করে 20 টাকা বাড়িয়েছে, 20 টাকা মধ্যে আমরা কী হবে আমাদেরকে? সেই জন্য আমাদেরকে আজকে আমাদের মোটা আমাদের পুরস্কার ক্লিন লোক ভাই লোক এসছে, আমাদের মান আমাদের থেকে 15,000 থেকে 18,000 টাকা পর্যন্ত আমাদের দিতে হবে, আর আমাদের পিএফ কাটছে ওর মধ্যে, পিএফে আমাদের কোনো হিসাব পাচ্ছি না আমরা। এই জন্য আপনাদেরকে আমি সরকার কাছে এসছি, আমাদেরকে প্রার্থনা করছি আমাদেরকে বাড়িয়ে দিন। আমাদের কথা আছে কি আমাদের 100 বছর দিয়ে পুরনো, আমরা 20 বছর দিয়ে স্পেশাল ডিপার্টে কাজ করি, ঠিক আছে, তার মধ্যে এই পার্টি যে এক্সচেঞ্জ সিস্টেম চেঞ্জ হলো, আমরা ভাবলাম কি তৃণমূল আমাদের জন্য কিছু করবে, ঠিক আছে, সেটা আমরা দেখলাম 100 বছর দিয়ে কিছু হয়নি, তার মধ্যে প্রথম প্রথম ভ্যাট সুপারভাইজার যেটা নেওয়া হলো তার মধ্যে ওদের স্যালারি কি আর আমাদের কি, তার মধ্যে ওদের 30 বছরে 30টা ছুটি ওদের আছে মেডিকেল, আর এমনি 15টা ছুটি আছে, আমাদের কিছু নেই, স্পেশাল ডিপার্ট আমরা বলছি এদিকে যত কর্পোরেশনের নতুন লোক ঢুকেছে তাদের স্যালারি বেশি, আমরা 100 বছর দিয়ে করে আসি, আমরা এইটাই রিকোয়েস্ট করছি কি আমাদের কিছুটা বাড়ুক, আমাদের ঘর সংসার, আমাদেরও ঘর সংসার ফ্যামিলি আছে, তার মধ্যে যদি নর্দমা ঢাকনা খুলতে গেলে হাত ভেঙে গেলে পা ভেঙে গেলে, কোনো মেডিকেল নেই, কোনো ছুটি নেই, জল ঢুকছে, কিছু কিছু হলে আমাদের কিছু নেই, নাকি ওনাদের 15টা ছুটি, 15টা মেডিকেল ছুটি, মানে 30টা ছুটি আছে, তার জন্য এইটা ওদের কানে আমাদের কিসের জন্য নেই, প্রথম যেটা হয়েছিল সেটা, তারপরে যে নতুন হয়েছে সেটা 253 মধ্যে আছে, পিএফ তোলার জন্য যখন হিসাব হচ্ছে দেওয়ার জন্য তখন কিছু এনে নেওয়ার জন্য আমি ডেট কেসে আছি, আমার পার্টনার চাকরিটা দিল না, কিন্তু আমাদের প্রত্যেক মাসে মাইনে ঢুকছে না, 2-3 মাস ছাড়া মাইনে ঢুকছে, ঠিক মতন মাইনে দিচ্ছে না, মাইনে কম, আমাদের মাইনে বাড়াতে হবে, আমাদের মাইনে না বাড়ালে আমরা কাজ করব না, আমাদের একটা ফিক্সড রেট করে দিতে হবে, নয় পার্মানেন্ট করে দিতে হবে, নয় একটা ফিক্সড রেট করে দিতে হবে, আমাদের টাকা বাড়াবে নয় আমাদের পার্মানেন্ট করবে, আমাদের পার্মানেন্ট করা দরকার, কেন আমাদের পার্মানেন্ট কাজটা